আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? এদিন একটা প্রোগ্রাম দেখলাম, আমার কিছু খিলাখন লাগলো যে একটা প্রোগ্রাম চ্যানেল আছে, আমি দেখলাম স্কুল ইউর সাকসেস স্টোরি একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম আমার বিভিন্ন এলাকা যায়, বিভিন্ন এলাকায় গিয়া তারা দেখায় বিভিন্ন রেস্টুরেন্টের মালিক হল সাকসেসফুল হয়েছেন, কোনদিন আইসলা না আইসলা, রেস্টুরেন্ট করছেন, আল্লাহ তফিক দিছে, 4-5টা হয়ে গেছে, এই গেছে সেই গেছে, দিস সর্ট অফ থিং দেখাইয়া বাড়ি কোনা না এই কোনা সেই কোনা। আমার একটা জিনিস চিন্তা হইলো যে এরকম প্রোগ্রাম গুড, কিন্তু এরকম প্রোগ্রামে ইয়াং জেনারেশন কোনো সময় ইন্সপায়ার করতো না। ইয়াং জেনারেশন ইন্সপায়ার করলে আমি আমার বাতরসা 5টা আছে, 6টা আছে, বাই এন্ট্রি ইতা করাইছি, ইতা করাইছি, বাইরে ডিগ্রি লো এলো আইসি, কলেজ এই করাইছি সেই করাইছি, আমার বাই এবার ডিগ্রি লো ইয়া, আমার রেস্টুরেন্টটা কাম করা এই করা সেই করা, এটা ইন্সপিরেশন হয় না। সো খিলা আসি আমার উঠলো যে আমরা দেশও আমরা মনে করি খালি সাকসেস স্টোরি, দেশে খালি বাতের ব্যবসা, বাতের ব্যবসারে আমরা এমন সাকসেস মনে করি, আমরা এটা জেনে ডিএনএর মধ্যে হামাই গেছি আমরা বাতের ব্যবসা, যে আমরা মনে করি বাতের ব্যবসা এভরিথিং। আসলে বাতের ব্যবসা এভরিথিং নাই, এরা ইচ্ছা হলে দেখাইতে পারে একজন মানুষ সুপার মার্কেটটা খুলছে কত কষ্ট করে, একজন মানুষের আপনার লন্ড্রি শপ আছে, একজন মানুষের আপনার গ্রোসারি শপ আছে, প্রিন্টার আছে, নানান রকমের ব্যবসা আছে এই দেশে। আমরা বাঙালি বা সিলোটি আমরা ভাই বোন আছে নিতাই বল, এরা ওরকম প্রোগ্রাম দেখায় না এখানে, যে এরকম মানুষের ইন্টারেস্ট হয়, যারা ইয়াং জেনারেশনে তারা ইন্টারেস্ট হইব। ফর এক্সাম্পল, একজন মানুষ যদি প্রোগ্রামটা একজন বাচ্চার ফলো করে, ছোটোবেলা তার হে হাবিজ দেখা যায়, হে ছোটোবেলা থেকে হা ক্লাসও আরম্ভ করছে গিয়ে মাদ্রাসা, মাদ্রাসা থেকে হাফিজ পর্যন্ত তারা দেখায় নি, কতজন বাচ্চা ইন্সপিরেশন হইব গিয়ে এই প্রোগ্রামের। অন্য প্রোগ্রামে দেখা যাইব, দেখাইলা যে একজন মৌলানা হয়েছে গিয়া তাই তাই এরকম, বা এখন ইউনিভার্সিটি ফলে ফুরিয়া বাদে গিয়ে আস্তে 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 কোন করিয়া ফলো করছে, এগুলা হাইলাইট করলে আমরা যে ইয়াং জেনারেশন ভাই বোন আছেন তারা এটা দেখে ইন্সপিরেশন পাইব। বাতার রেস্টুরেন্টের বাতার প্রোগ্রাম দেখিয়া আর বড় বড় বছর বড় বড় মাথার গফ দেখিয়া নেয়নি, আমার মুড়িবাজার উতা আছে, বিয়ানি বাজার উতা আছে, আর বিশ্বনাথ আমার ইতা আছে আর হিতা আছে, এটা দেখে ইন্সপিরেশন পাইতো না মানুষে। ইন্সপিরেশনটা পাই গিয়া রিয়েল লাইফ, রিয়ালিটি লাইফ এগুলা প্রোগ্রাম দেখাইলে গিয়া বাচ্চার ইন্সপিরেশন হয়। টেনে বিষয়টা কিতা যে একটা মসজিদ কতক্ষণ তারা স্ট্রাগল করা, স্ট্রাগলটাকে কীরকম কীরকম, বিভিন্ন প্রতিষ্ঠান হল আমরা এই দেশও আছে, আমরা কত স্ট্রাগল করা, এগুলার হাইলাইট করলে গিয়া মানুষ ইন্সপিরেশন পায়। একজন ব্যক্তিটা যদি আপনি দেখুন তুলিয়া যে বুথের মাঝে তারা স্মল বুথের মাঝে তারা হোয়াইট চ্যাপল কলিং কার্ড বা ফোন বা মোবাইল সিম কার্ড বিম কার্ড বেসন, এর লাইফ স্টোরি যা ইন্টারেস্টিং পাইবা না নি, আমাদের বছর বাতার ব্যবসা রেস্টুরেন্টর বছর লাইফ স্টোরি আমার কাছে এত ইন্টারেস্টিং লাগতো না, এখানে এটা ইন্টারেস্টিং না, নাথিং ইন্টারেস্টিং অ্যাবাউট দ্যাট। টাইম 20 বছর আগে আইসলা তকদির ভালো হয়ে গেছিলো, সেই সময় ব্যাংকে লোন দিলেই তো যেমন আমাদের লোন আনছুন, যে লোন রয়েছেন পয়সা হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, তফিক হয়ে গেছে, গিয়ে একটা দিয়ে একটা পার্সেন্ট বানাই গেছে, দ্যাটস ইট, সিম্পল। আর আইসকাইল আগেও হলো 2 নম্বরে করছেন, এদের আমাদের হিউজ 2 নম্বরে করছেন, ক্রেডিট কার্ড বেডিট কার্ড মারি ইয়া সার ইয়া, যেমন আমাদের লোন টোন তুলিয়া বলিয়া গিয়া ব্যবসা ট্যাবসা করিয়া টরিয়া কি মানুষের পয়সা বাড়াই গেছে, ওনার তো গোটা পয়সা ভালো হয়ে গেছে, নবটি পয়সা এনিথিং, আলহামদুলিল্লাহ ওয়েল ডান। সো এটা রিয়ালিটি নাই, একজন মানুষের যারা ছোটো ছোটো ব্যবসা গিয়ে যারা হোয়াটসঅ্যাপ হাই স্টুডিও তারা ছোটো একটা ভেজিটেবল শপ লো ইয়া কতক্ষণ কষ্ট করে ডে ইন ডে আউট, ওটো হলে গিয়া রিয়েল লাইফ স্টোরি, রিয়েল কষ্ট যেটা ব্যাপার। একজন খাপ ড্রাইভার খাপ চালার কত ঘন্টা দেওয়া লাগে, কত কষ্ট করে তারা, তার লাইফ স্টোরি একটু শুনলে আরাম লাগবো, মানুষের মানুষ ইন্সপিরেশন পাইব, একটা একটু একটা জিনিস তার কাছ থেকে চিনে বিষয় কিতা। একজনের বাতের ব্যবসার ওখানে আমি করছিলাম হলা ইয়ার বাদে লন্ডন থেকে গেলাম গিয়ে ব্রিস্টল, ব্রিস্টল থেকে গেলাম গিয়ে ওখানে গেলাম গিয়ে ওখানে গিয়া হয়ে একটা দিয়ে একটা করিয়া বা ওটা একটা ইন্সপিরেশন হইল নি, ইজ দ্যাট ইন্সপিরেশন? আজকাল ইন্সপিরেশন করতে হইলে বা চেন্টুরে দেখাও কাকে, এই আমরা মাঝে কতজনে অনলাইন ব্যবসা করছেন, ওটা হলো ইন্সপিরেশন, বিকজ নেক্সট জেনারেশন হইলে দেখা ওটা হইলে ইন্সপিরেশন, এইটাতে কি আর মানুষের বহুত শিখতে পারবো। অনলাইন ব্যবসা হইব গিয়া ভবিষ্যতে খিলা এখন অনলাইন একটা ব্যবসা বানাইতো, খিলা একটা দোকান দিছে, দোকানের মাঝে কত কষ্ট করিয়া দোকানটা বিল্ড আপ করছে নানা আনতে গিয়ে, এখন খেলা এখন কষ্ট করে ডাক্তার কতক্ষণ খোলা লাগে কতক্ষণ যা করে, দিস সর্ট অফ থিং আমরা হাইলাইট করলে ইয়াং জেনারেশন যারা আছে তারা এটা দিয়ে আমরা কাছ থেকে বুদ্ধ শিখতে পারবো। চিন্তা বিষয়টা কিন্তু এভরিডে স্ট্রাগল।
আর সবসময় আমরা খালি বাতের ব্যবসা বাতের ব্যবসা বাতের ব্যবসা করে সিক্সিলারি দেয় ফরগেট ইট। যেটা বাংলাদেশও একটা জিনিস আসতে দেশের ইকোনমিকে তুলে আছে খালি গার্মেন্টস 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 ডে ইন ডে আউট খালি গার্মেন্টস গার্মেন্টস আর কিচ্ছু নাই। তো বর্তমান সরকার যারা আছে তারা চেষ্টা করছে রে বাবা খালি গার্মেন্টস গার্মেন্টস করিয়া 80-90% অফ খালি বিদেশি ইনকাম খালি ও তুলতে আর না স্কুল খামে আইতে নাই। বর্তমানে দেখো যে ইনস্টিটিউশন তারা করে কিতা তারা রিয়েলাইজ করছে আইটি ইজ দ্য ফিউচার। বহু জিনিস আমরা দেশ বাংলাদেশের গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে বর্তমানে রিয়েলাইজ করছে এগুলো 15-20 বছর আগে আমরা এটা ইনিশিয়েটিভ নিতাম আসলাম ও সময় বা ইনিশিয়েটিভ নিব কিলা বিভিন্ন গভর্নমেন্ট আইব বিভিন্ন দখল বর্তমানে তারা যে ইনিশিয়েটিভ নেয় ইটস গুড ফর দ্য কান্ট্রি এক্সিলেন্ট। আপনি কোনো লেখান বাংলাদেশে মানে নক করতে পারতেন আমাদের দেশে গেলে দেখুন এনে কোনো কোনো সময় এমন এমন মোবাইল সার্ভিস পাওয়া যায় যে এই দেশেও অত ভালো পাওয়া যায় না। আপনি আমি বইয়া ও দেশও আপনার মোবাইল দিয়া আমার গ্রাম অঞ্চলও টেলি লগে আপনি দেখে নিতে পারে আপনি কনফারেন্স কল করে দিতে পারে বাংলাদেশের লোক। হ্যাঁ বিভিন্ন অ্যাপস আছে ডাউনলোড করলা লগে দেখা যার দেখিয়া মারতে পারে তার লোক কতক্ষণ গেছেন এই দেশ আমরা বন্ধু থেকে কল করি আপনি লোন বই আপনার দেখে আমি মারতে পারবো আপনার লগে কতক্ষণ ফুট গেছে বাংলাদেশ। সো দে থিঙ্কিং সো সেম থিং ইন্সপিরেশন তারা ফার আমরা দেশের দেখ ইয়াং জেনারেশন কত ইন্সপিরেশন ফার দেখে একজন আরেকজনে সেম থিং ইন্সপিরেশন করতে হইলে আমরা ইন দিস কান্ট্রি আমরা ইন্সপিরেশন করতে হইলে আমরা ফুট যাইতে হইলে এইটা করা লাগবে। আর এসব খালি যে আমরা হো করে দি ফিস টানি খালি ও খালি রেস্টুরেন্টের ট্রেড হল তার দেখাই আর এই দেখাই এই দেখাই তো দেখবো আপনারা কিচ্ছু আমরা একদম না ওইটা হইবো আমরা তো আর তেমন কিছু আমি দেখি না না আপনারা যদি তুকাইন যে যারা টেলিফোন প্রোগ্রাম মেকার আপনারা গিয়ে দেখুন তুকাইন রিসার্চ করুন দেখবা না অবশ্য ভাই বোন আসুন যারা বড় বড় ব্যবসা চালায়রা নাথিং টু ডু উইথ খালি হাউস নাথিং টু ডু উইথ ইট কিন্তু এরারে হাইলাইট করার দরকার এরা গেছে ইন্সপিরেশন ফাইব। একজন ডক্টর ইভেন আপনারা যে একজন হাফিজের কাছ থেকে ইন্সপিরেশন নিন একজন মৌলানার কাছে ইন্সপিরেশন লইন হ্যাঁ ডাক্তার কাছ থেকে লইলা কেমিস্টর কাছ থেকে যারা কেমিস্ট তারা শপকিপার বিভিন্ন পিপল এন্ডলেস কোনো জিনিসের আপনার আইডিয়া সোর্সিং এন্ডলেস। আর আজকাল আমরা ফিঙ্গার টিপস আছি এর লাগিয়ে কইলাম যে ইন্সপিরেশন রে বাই হেন হল বই নাইন হল ইন্সপিরেশন খালি মনে করিও না ও যে দল নানান থিং আছে। সো একটা জিনিস চিন্তা করিয়ে দোকান এ সকলের জীবনের মাঝে দেখলে দেখা যায় যে একটা গোল্ডেন এভরিবডি ক্যান টেল ইউ স্টোরি ফিল্ম মেকার যারা আছে আমরা ছানার লোক যাইতো না তারা গেছে খারণ হইলো কি তার লাগে যাইতো না এরা মনে করে এখন এক ব্যক্তিয়ে ভেজিটেবল বেছে হোয়াইট চাপল তারা গিয়ে তুলতো না কারণ এবারটায় ফার্স্ট পাউন্ডের চেক এখান ই কোম্পানির টেলিভিশন চ্যানেলে দিতে পারতো না 2000 পাউন্ডের চেক এবারটা দিতে পারতো না তাই তারা খান দাবাই দিয়ে দিতো না। ওকে ও ছানালো তো গিয়ে যাইব যার কাছে ঠুনি মানকুনির ভাতা মিলে তার কাছে যাইব চিনি বিষয়টা কি তার তা হোক আর না তা হোক তার আগে হাইলাইট করব এটারে হাইলাইট করতো না হ্যাঁ এ মনে করবো ব্যাপারটা ভেজিটেবল বেসের এর লাইফে ইন্টারেস্টিং থাকবো কেউ কিন্তু তার বেটার লেখান ব্রেইনি এই বাতের বেসার মালিকও ব্রেইনি হইতে না যে ভেজিটেবল বেসের এবার সকালে ভর্তি দিন মার্কেটে যাইতে হইব আমি নিজে মার্কেটিং করছি বহুত বছর আমি জানি কিলা কষ্ট মার্কেটিং অত সোজা নাই স্টার্ট ফুড মার্কেটও গেলে বোঝা যায় কি তামসা এবারটা ব্রেইন দেখো আর মোর সার পাঁচ দিন রেস্টুরেন্টের বছর ব্রেইন দেখিয়া সকালে গিয়ে দেখতে হইব গিয়ে তার ভেজিটেবল প্রাইস আপ অ্যান্ড ডাউন হয়েছে নি দোকান 50টার মাঝে গিয়ে ঘুরাইতে হইব ওটার টমাটোর 150 বেছে নিয়ে ওটার বেছে 1.5 ফোন অনো দুকাইতে হইব অনো তাকাইতে হইব অনো এটা করতে হইব অনো এটা করতে হইব বুঝছি নি বিষয়টা কিতা নানান জিনিস চিন্তা করতে হইব গিয়া অনো যে ক্যাপসিকাম 100 কিনে গিয়া মানে ডাচ গিয়া কিনে তো ডাচের দাম হয়ে যাবে গিয়া 7 ফোন 8 ফোন 9 ফোন ইংলিশটা কিনে সিজনে তাহলে হইব গিয়া 3.5 ফোন 2.5 ফোন তার ব্রেন খাটাইতে হইব তো রেস্টুরেন্টের বসকলে ব্রেন খাটাই নেব পয়সা আল্লাহ লাগছে রেস্টুরেন্ট হয়ে গেছে তফিক হয়ে গেছে তো ব্রেন খাটাই লাগে না সেলিং খারি ইজ নট এ ব্রেন PhD ডিগ্রি লাগে না বাদ পেস্ট হইলে
আধা বছর ধরে আপনি এনে দিকে ওবা আপনার প্রফিট মার্জিন হতো, তারা নিজেও করতে পারতো না, প্রফিট মার্জিন কিনা চিনে না। আর কইব আমার অ্যাকাউন্টেন্ট প্রতি বছর এটা যদি লাইন অ্যাকাউন্ট বানাই লেন, অ্যাকাউন্টের কিনা এটা এটা সেন দিছে কি ব্যাংক দিছে নিজেও করতে পারতো না, প্রফিট অ্যান্ড লসে কেলে লইলো আর কইলো বা অ্যাপ্লাই করলেও গিয়া ও ট্যাক্সও তোমার অত দিলেও দেখাই দিও তোমার ট্যাক্সে চাল কেটে দিয়ে আরো দিব না পয়সা উঠতে কয়েক বছর বাদে হো বিএটি টিএটি দরিয়া বাস টাস সকল তো একটা হেসে অ্যাকাউন্ট দো অ্যাকাউন্টে ফিস ফিসে বড়িয়া বা কিতা দিলে এইটা চিনি বিষয় কিন্তু একটা মানছি বাতের ব্যবসাতে একটা মানছি যারা মালিক হল তারাও কইতে পারতো না কোর্স সোর্সিং কিতা একটা একটা ডিশ বানাইতে কত পয়সা যায় না লাগে কিচ্ছু ক্যালকুলেশন নাই ভাই বোন আমি নিজে করলাম আমি নিজে আসলাম নিজেই তা করছি একটা ক্যালকুলেশনও নাই মানে ফোর এক এই কিন্তু ও যে যারা ব্যবসা করে ভেজিটেবলও বা ছোটো ছোটো ব্যবসা তারার মতো ক্যালকুলেশন খুব কম আছে, এভরিথিং তারা ক্যালকুলেট করে ফ্যানি টু ফ্যানি হিসাব করে তারা। আপনারা আমি দেখছি একটা ট্রেন্ড হইলে গিয়া রেস্টুরেন্টে টয়েট ও আমার সপ্তাহ তো 8,000 হয়ে গেছে, ও 8,000 হইলে ভালো হয়ে গেছে রে 2,500 প্রফিট ওগুন ফোকট আর আইদো এলা বিল বাদর লগে লগ নাই টক নাই ভিএটি সিএটি কিছু লগে লগ নাই 3 সপ্তাহ বাদে ভিএটি আইলো অনেক দৌড়াদৌড়ি স্টাফের বেতন ভিতরে আটাই দিতে পারলাম না যে তা মনে হয় ওইয়া ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড টানাটুনি করিয়া আনিয়া দিয়া দেবো ওটা ইন্সপিরেশন হইল নি, ইন্সপিরেশন হইলো গিয়া ওই নর্মাল জীবন মানুষের জীবনটা জেলা ওটা তো দেখাইতে পারে চ্যানেল হলে বানা হলে তো এইটা ইন্সপিরেশন হইল চিনি বিষয়কে। আর আমি সমান জিনিস ফলো করছি কিন্তু ও যে আমরা বাইয়ে না এখন বাইয়ে নিতে আমি ক্রস করি বা তার রেস্টুরেন্টের মালিক হলা বাপ রে বাপ না জানি কত বড় মাথা ও মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। আর আস্তা তা আসি সে বাংলাদেশে গেলে দেখা যায় বাপ রে বাপ কত বড় বড় ব্যবসায়ী তারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এখন গার্মেন্টসের মালিককে দেখলে আর তারা যে তুলনা করলে এরা তো মানে এই দেশের বাতার ব্যবসা যারা আছে ঠেঙ্কার খান্তা তারা পাওয়ার তুলে দিতে ঠেঙ্কার খান্তা দিতে পারত না 18,000 19,000 20,000 30,000 খামলা আইন এখন ফ্যাক্টরি মালে আছে 15-20,000 তো একটা কমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক তার লগে মিট করলে তার লগে বইয়া গফ করলে লাগে বাপ রে বাপ কি মানুষ তারা। আর কতখান মানুষকে তারা শ্রদ্ধা করে দাম দেয় কতখান তারা মানুষের লাগি গরিব মানুষের লাগি তারা মায়া আমরা আমরা মাঝে এই দেশে ওইটা নাই পয়সা কিছু গেলেও আমরা বড় মাত হয়ে যাই আর এটা লাগাই আর হপ্তে গিয়া অন আমরা সিলেটির মাঝে বাড়ি গেলাম গি আমার বাড়ি বিশ্বনাথক আর জগন্নাথপুরুক আর বিয়ানি বাজার আর মৌলি বাজার আর সাতক যে চানো হন গিয়া বড় বাড়ি একটা বানাইলি 2-3 কোটি দিয়া বাহ না জানি আমি কি তা করছি আলহামদুলিল্লাহ ভেরি গুড ওয়েল ডান। কিন্তু ইন্সপিরেশনটা হইলাম আমি দোজ টিভি ভাই বোনেরা যারা গিয়া প্রোগ্রাম বানায় না আপনারা ইতা বাদ দিয়া খালি আপনারা সাকসেস স্টোরি বাতর বেসর দেখবেন না অন্যান্য ফিল্ড টুকু বার করা অন্যান্য জন দরকার ফারেন না কিলা আনতা তারা অ্যাডভার্টাইজ দেখো ফেপার ভাই বই না ইয়া আউকা যারা আমি জানি এক বদলকে কার্গো করিয়া টাইম ছানি ফেলাচ্ছি নাস্তা সকলও অনেক কার্গো সার্ভিস দন লুকেটা কার্গো সার্ভিস একে লুকের আদার পিপল তারা স্ট্রাগল করে কিলা তারা জ করে কিলা ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছে তারারে ফোকাস করো বিভিন্ন জায়গাতে ইয়া মানছি কতক্ষণ কষ্ট করে তারা স্ট্রাগলে হাইলাইট করো তারার জোরে হাইলাইট করো তারা তাকে দেখবা ইন্সপিরেশন অন্য অন্য বাচ্চা ইন্সপিরেশন পাইব ওটা করতে চাইব জানি বিষয়টা কিন্তু রেস্টুরেন্টের বড় বড় রেস্টুরেন্টের মালিকগুলোরে হাইলাইট দিয়ারে বা ইয়ে নকল কেউ ইন্সপিরেশন পাইত না কেউ যাইতেও চায় না নবী আর ডম ব্লাইন দেব আমি ইনশাআল্লাহ বাড়ি গেছি আলহামদুলিল্লাহ তো আমার যে অনেক বড় চেক একটা একজনে দেওয়া হয় গো ব্যাক টু রেস্টুরেন্ট এটা আমি সে নো থ্যাংক ইউ আই হ্যাড এনাফ অফ দিস জানি বিষয়টা। সো স্পেশালি আই লাইক টু সি মোর প্রোগ্রাম ইয়াং জেনারেশনের যারা ইন্সপিরেশনাল প্রোগ্রাম হলে তো ব্যবহার করা দেখো বহুত বিভিন্ন বদ্রলোক হল আছে রিটায়ার্ড আমরা কমিউনিটির মধ্যে বাঙালিও এক্স মনে হরকার ডাক্তার আসলা সার্জন আসলা সলিসিটার আসলা
অ্যাকাউন্টেন্ট আসুন, এই আসুন, সেই আসুন, তারা রিটায়ার্ড হয়ে গেছেন। এরা তো কইয়া বার করিয়া গিয়া প্রোগ্রাম বানাও বানা ইয়া, তারার লাইফ স্টোরি তো গাও, ধরো তারা কিলা কি তা লেখাপড়া করছে, তারা কিলা কি হইছে না হইছে এইটা ধরো। আর খালি আমি কোনো নন বাত বেশিয়া পয়সা বানাইলাম, আমার সিলট গিয়া বড় বড় বিল্ডিং ঘরটা বানাইছি, ইটা বানাইছি, এটা এটা সাকসেস স্টোরি না, এটা কমন টু কমন হয়ে গেছে। সাকসেস পয়সা বানাইব, অফকোর্স সাকসেস হইব, বাট লেখাপড়া সাকসেস হোটেলও মোর ইম্পর্টেন্ট। সোসাইটি চেঞ্জ হয়ে কিলা, সোসাইটি চেঞ্জ হয়ে অমর খান শিক্ষা হইলে, শিক্ষা টিক্ষা বিক্ষা হইলে সোসাইটি চেঞ্জ হয়। এক বদলকে আমার 30 বছর আগে 25 বছর আগে একটা কথা কইসলা, এখন নন ছিল দিয়ে বদলকে কইসলা, তাই না ইসলাম উদ্দেশ্য লেখাপড়া করছিল, বিবি কে আম ক্লোজ, হ্যাঁ ওই বদলুক বর্তমানে তাই সব সময় MBBS ডাক্তার আসলা, আর ইদেশ আইসলা বদলুক ডিগ্রি দিতা স্পেশালিস্ট হইতে গিয়া ট্রপিক্যাল মেডিসিন। আমার এক সময় কথাটা কইসলা, কইসা রে ভাই আমরা উদ্দেশ্যটা কি ইংল্যান্ড থাকি, যদি অনলি 10% অফ মানুষ বাংলাদেশে যায় শিক্ষা টিক্ষা হইয়া বাংলাদেশে তারা চেঞ্জ করি পেলাই দেন সকলটা, দ্যাট ওয়াজ অলমোস্ট 25 ইয়ার্স আগো। এই বদলুকটা কথা আমার কইসলা যে অনলি 10% অফ বাঙালি যে বাংলাদেশে যায় লেখাপড়িয়া করিয়া এই দেশটা কি, তো বাংলাদেশে সব তো চেঞ্জ করিল করিল না। আমি প্রশ্ন করছিলাম যে স্যার কিলা এই চেঞ্জ করে নিব, তো বিচারা ওইটা কইসলা দি অনলি থিং তারা চেঞ্জ করিল না, কারণ এরা মেন্টালিটি থাকলো না ওয়েস্টার্নাইজ মেন্টালিটি, তারা আমাদের 2 নম্বরই থাকলো না নে, তারা আমাদের সুইসুইড টাইমে থাকলো না নে, সব তাকে দেখলো না, তারা চালাইলো না, চালাইয়া দেশে কইবার অন্য স্থগিত তুলি ফেলাইল না দেশটারে 25 ইয়ার্স আগো। কিন্তু ফারা যায় সেম থিং হিয়ার, আমরা যে ইয়াং জেনারেশন রে ইন্সপিরেশন করতাম চাইলে ভাই বই নাই না হাই খালি জমা ভেরি ডিফিকল্ট, কেন আমি যে বর্তমান যে আমার যে প্রফেশন বর্তমান যে কাম করি যেটা সবসময় আমি পিক আপ করি বড় বড় শিক্ষিত মানুষ সকল, আর আমি দেখি আমার দুঃখ লাগে কোনো কোনো সময় যে সময় আমি বড় বড় ব্যাংকিংও যাই রাতকে 1টা 2টা 3টা সকালে চেতারারে পিক আপ করি, আমার দুঃখ লাগে ওটা, মেইনলি আমি বিদেশি মানুষ সব সময় পিক আপ করি, সাদারে কোনো সময় পিক আপ করি না, লেট আওয়ার সাদায় কাম করে না, সাদার হইলো 9 to 5, যত বড় অফিস থাকে না যত বড় মাল্টি ন্যাশনাল থাকে না কোম্পানি থাকে না তার সাদা দেখা গিয়া 9টাতে কি 5টার উপরে কামও করে না, আর খাম খারাপ করে। আমি বহু সময় বাংলাদেশি আমার দেশি ভাই ভাই বোনেরা পিক আপ করি, আমি পাকিস্তানি পিক আপ করি, ইন্ডিয়ান পিক আপ করি, ইউরোপিয়ান মানুষ পিক আপ করি, এরা শিক্ষিত, শিক্ষিত হইলে কি তৈব, কিন্তু যে সাদার যে স্কেল তারা যাইতে পারতো না কোনো সময়, বুঝছেন বিষয়টা, তারা যাইতে পারতো না, অনলি ওয়ান রিজনে তারা স্কিনের কালার তো একটা নাইনি, আর যে একটা যত শিক্ষিত না কেন আর যত PhD ডিগ্রি দেও না কেন এই দেশও হও তারা তোমার তোলা রাখবো পজিশন তুমি পাইতে নাই। আইটা আমি বাস্তব জিনিস করলাম না, আমি নিজে দেখলাম নিজে তুলে করি, তো শিক্ষার দরকার, শিক্ষা টিক্ষা হইলে বালা একটা খাম পাইবে, বালা একটা খাম পাইলে নিজের জীবনটা একটু ইম্প্রুভ করতে পারবে। আর সবসময় আমি দেখছি শিক্ষা না হইলেও চলা যায় দিনের মাঝে, কেন আমি বাস্তব এক্সাম্পল দিতাম পারলাম, আমার আপন চাচার করো ভাই হ্যাঁ ও তেমন শিক্ষিত নাই, কিন্তু এবারটায় পয়লা স্টার্ট দিছিল বাস ড্রাইভার হিসাবে, বর্তমানে হ্যাঁ বড় অফিসও কাম করে, বাস রুট কন্ট্রোল করে 8টা 10টা তার রুট আর আন্ডারে অলমোস্ট ম্যানেজমেন্ট পজিশনে গিয়েছে গেছে গিয়া, তার বেতন বর্তমানে প্রায় বোনাস টোনাস পাইয়া 50,000 পাউন্ডের মতো গেছে কি বছর, আলহামদুলিল্লাহ আমি খুব প্রাউড ফিল করি যে আমার ছোটো ভাই সাসার করো ভাই এ ছোটো ভাই, কিন্তু এ আজকে 50,000 পাউন্ডের মতো তার বেতন, আমি নিজে প্রাউড ফিল করি এটা। এবার কলেজও আর PhD ডিগ্রি দিছে না গিয়া, আরও বড় বড় যত ইনস্টিটিউশনে গিয়া ডিগ্রি লাগছে না, তার তফিক তার তকদির বালা, স্মার্ট গাই, সো সো হার্ড ওয়ার্কিং গাই অ্যান্ড এভরিথিং তার লাগিয়া হলতা তার সুযোগও পড়ে গেছে, ওদিকে রিয়েলি ক্লেভার গাই হিজ ডান ইট, ঠিক বিষয়কেটা। তো কোনো কোনো সময় এই দেশও দেখা যায় ইভেন তো আপনার যে শিক্ষাও থাকে আপনার ফারতা নাই আপনার খালারে দিত নাই গিয়া স্কেল উঠতা,
তো ইভেন হে স্ট্রাগল করছে, বাট হি ডিটারমিন হি উইল ডু ইট। কেন বিষয়টা একটা ওই ইন্সপিরেশন সবসময় আমরা দেওয়ার দরকার, যারা যা করতেছে লক ছাড়তে হয় না, যে কোনো জিনিসও লক ছাড়তে হয় না। সো আমরা ইন্সপিরেশন দিব কি লাউ, যে যারা এগুলা খালি একটা জিনিসে ফোকাস না করি, অন্যান্য জিনিসে আমরা ফোকাস করা দরকার। আমি জানি আমার চাচাতো ভাই কত কষ্ট করিয়া এবারটা গিয়া থার্ড পজিশন আসবো, যে পজিশনে উঠছে, কিন্তু এটা গ্যারেন্টি পজিশন না, আইজ আছে খালি নাও থাকতে পারে, চিনি বিষয়টা একটা। বাট এ ওখান বর্তমানে বর্তমানে এটা ফার্ব অন্য অন্যান্য কোম্পানি তারা নিব গিয়া। সেম থিং আমার চাইল্ডহুড ফ্রেন্ড গাইজ, একলগে আমরা প্রাইমারি স্কুলে গেছি, টু সেকেন্ডারি স্কুলও গেছি, কলেজও আমরা একলগে গেছি, ইন ইয়েট টুডে আই যে বিচারা হি ইজ হেড অফ, কোনো এক সময় কয়েক বছর আগে হেড অফ আইটি, টি মোবাইলের আইটি, ইউরোপিয়ান হেড আছিল আইটিত, তার বাড়ি বিয়ানীবাজার। নাও অ্যাংলো আমেরিকানে কিনছে আইটি রে, অ্যান্ড হি ইজ বিগ স্টিল ও টপ পজিশনে বর্তমানে ভদ্রলোক আছে। প্রায় সময় বেশি অংশে আমেরিকা অ্যাটলান্টা, আই থিঙ্ক অ্যাটলান্টা দৌড়াদৌড়ি করে, উদ্দেশ্যটা কি ইউকেতে অ্যাটলান্টা। এবারটা বাস আমরা যারা বাস টেক করুন এ প্লেন টেক করে, আজকে অলমোস্ট 20 বছর হয়ে গেছে তার। এরকম স্টোরি যে সময় এনকাউন্টার হয় ওটা হলো সাকসেস স্টোরি। সেলিমো স্টোরি আমি জানা করলাম, আমার ফ্রেন্ড সেলিম, তার হইল গিয়ে সাকসেস স্টোরি। আমার ভাই সাদাত্ত ভাই যেটা হইলাম সুটন, তার হইল গিয়া সাকসেস স্টোরি। হিয়ার ইয়া সেলিমে কলেজে বলো গিয়া ডিগ্রি টিগ্রি দিয়া এই পজিশনে গেছে, অত বছর বাদে, অত বছর ধরে কাম করে। সুটনে কোনো ডিগ্রি নাই, টিগ্রি নাই, কিছু নাই, ইনশাল্লাহ তারও অলমোস্ট দা পজিশনে। সো খালি যে আমরা ইন্সপিরেশন পাইতাম ও ওরকম মানুষের কাছে তাকিয়া, চিনি বিষয় কিতা। এখন মানুষ একটা কোম্পানির, বড় কোম্পানির আইটি কোম্পানির কাম করে, এই করে সেই করে, ওটা দেখলে আমরা ইন্সপিরেশন পাইব। এই রেস্টুরেন্টের গাভনার এখন আর কয়েকটা রেস্টুরেন্ট দেখাইয়া আমি ওটা করছি, ওটা করছি, 4-5টা রেস্টুরেন্ট খুলিছি, ফেটার ফেটার শুনিয়ে নেয়নি, আমরা কোনো ইন্সপিরেশন পাইতাম না। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আমি আই কুড দুঃখিত আমি আপসেট করি এই ভিডিওর মাঝে, ইন্টেনশনালি কোনো আপসেটের লাগে আমি কয়রাম না, বাট ওটু কয়রাম যে নানান প্রোগ্রাম মেকার হল যারা আছেন ভাইয়েরাদের ছোট ছোট জিনিস যে তুলন, ওটা থেকে ইন্সপিরেশন মানুষের ম পাইব, রাদার দেন বড় বড় যে যে জিনিস, বড় বড় লোকের সেলফ ইন্টারেস্ট, চিন্তা বিষয় কিন্তু এমন এমন জিনিস তুলতা যে দেখলে একজনে গিয়া বাচ্চা বাচ্চা যারা আছে ভেরি ইন্সপিরেশন পাইব। থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আর দয়া করে ক্লিক লাইক এন বাটন মারবা, আর সাবস্ক্রাইব করবা। ওয়াহানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।